Hello dear student, how are you? Once again welcome to my online class. Today we will learn about omission of article. Previous class I have discussed about indefinite article and definite article. Today we will learn omission of article. So dear student, let's go. We will teach about omission of article. Priyo shikharthibindo, ami goto class e bolechhilam je omission of article ekti guruttopurno bishoy karon amader je public exam hok, class test hok, bibhinno porikkha amader je a and b er byabohar sathe sathe kon kon jaygay article boshe na she bishoytio porikha ashe. সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি আজকের ক্লাসটি মনোযোগ সহকারে শুনলে তোমাদের এই যে অমিশন অফ আর্টিকেল অর্থাৎ কোথায় কোথায় আর্টিকেল বসে না এটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে। তো চলো আমরা দেখি। তো শুরুতেই আমি বলি যে নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচের পূর্বে আর্টিকেল বসে না। আর্টিকেল কোথায় বসে? নাউনের পূর্বে। আবার সকল নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না। আর তেমনি কিছু কিছু ক্ষেত্রে নাউন ছাড়াও আর্টিকেল বসে, যেমন অ্যাডজেক্টিভের পূর্বে। সেটা আমি দু একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই দিচ্ছি। যেমন আই অ্যাম এ টিচার, টিই এ সি এইচ ই আর, টিচার। টিচার একটি নাউন, কমন নাউন। তো এই নাউনের পূর্বে আর্টিকেল বসলো। আবার আমরা বলতে পারি আই অ্যাম গুড, এটি কিন্তু অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসবে না। যদি এখানে কোনো ক্রস ই থাকে, আর্টিকেল জিজ্ঞাসা করে যে এখানে কি আর্টিকেল বসবে, তোমরা নিঃসন্দেহে ক্রস দিয়ে দেবে, অর্থাৎ আর্টিকেল বসবে না। আবার খেয়াল করো আই অ্যাম এ গুড টিচার, টিই এ সি এইচ ই আর, এক্ষেত্রে আবার গুডের পিছনে আর্টিকেল বসলো। আসলে এই আর্টিকেলটা কিন্তু গুডের পিছনে বসেনি, এটা এই নাউনের কারণে নাউনের পূর্বেই আর্টিকেলটা বসছে। আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। আবার দেখো আই অ্যাম এ গুড টিচার, আমি একজন ভালো শিক্ষক। তো সেক্ষেত্রে এই টিচার, আসলে এই গুডটা হচ্ছে এই টিচারের অ্যাডজেক্টিভ, অর্থাৎ টিচার কেমন, এই কেমন বোঝানোর জন্য গুডটা বসছে। আসলে এই আর্টিকেলটা কিন্তু এই গুডের পিছনে না, এটা নাউনের পূর্বে। যেমন শুধু গুড যদি থাকতো, নাউন নেই, তাহলে দেখো এখানে আর্টিকেল হচ্ছে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে নাউনের পূর্বে আর্টিকেল বসে। তো নাউন ছাড়া আর্টিকেল বসবে না। কোনো কোনো ক্ষেত্রে যখন এই নাউনের পূর্বে, অর্থাৎ এই নাউনটাকে মডিফাই করার জন্য, নাউনের তথ্য প্রদান করার জন্য কোনো অ্যাডজেক্টিভ বসে, তখন তার পূর্বে আর্টিকেল হতে পারে। সেটা অ্যাডজেক্টিভের জন্য নয়, সেটা নাউনের কারণে। তো চলো বন্ধুরা, আমি তোমাদের জন্য এই অমিশন অফ আর্টিকেলের কিছু নিয়ম লিখে রেখেছি, আমি সেটা দেখাবো, ঠিক আছে? আমি তোমাদের নিয়মগুলো দেখাচ্ছি, তোমাকে খেয়াল করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই বোর্ডে তোমাদের সুবিধার জন্য কতগুলো পয়েন্ট আউট করেছি এবং সামনে উদাহরণ রয়েছে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমরা খেয়াল করলেই এটা বুঝতে পারবে কোথায় কোথায় আর্টিকেল বসে না। তো প্রথম নিয়মটি দেখো, আনকাউন্টেবল নাউন, এর পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউন কোনগুলো? যে নাউনগুলো গণনা করা যায় না, যে নাউনগুলো আমরা গুনতে পারি না, সেগুলোর পূর্বে কখনোই আর্টিকেল বসে না। যেমন আই অ্যাম ফন্ড অফ টি, এই টি চা কখনো আমরা গুনি না, এই জন্য গোনা যায় না, গুনি না, এই জন্য এর পূর্বে আর্টিকেল কখনোই বসে না। দেখো এখানে আমি ক্রস চিহ্ন দিয়ে রেখেছি। চাল, ডাল, ভাত, হ্যাঁ, এগুলোর কিন্তু গণনা করা হয় না। আটা, ময়দা, সুজি, চিনি, এগুলো আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবলের নাউন যদি তোমরা দেখো এবং তার পূর্বে যদি গ্যাপ দিয়ে দেয় যে এখানে কোন আর্টিকেল বসবে, তোমরা নিঃসন্দেহে ক্রস দিয়ে দিবে যে এখানে আর্টিকেল বসে না। দু নম্বর নিয়মটা খেয়াল করো,
প্রপার নাউন, প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। প্রপার নাউন কোনগুলো আমরা জানি যে প্রপার নাউনের প্রথম অক্ষর কিন্তু সেন্টেন্সের শুরুতে হোক আর ভিতর হোক বড় হাতের হয়, তো এই প্রপার নাউন কোনগুলো? প্রপার নাউন হচ্ছে মানুষের নাম, স্থানের নাম, দেশের নাম, এই নামগুলোর প্রথম অক্ষরটা বড় হাতের হয় এবং এই প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল হয় না। তো প্রপার নাউন কেমন? যেমন ঢাকা, বাংলাদেশ, খুলনা, পাকিস্তান, এই যে রাষ্ট্রগুলো দেশের নাম, তারপর মানুষের নাম রহিম, করিম, আব্দুজ্জাব্বার, হ্যাঁ, এই প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না। একটা উদাহরণ লিখে রেখেছি, শি লিভস ইন ঢাকা, এই ঢাকা একটি স্থানের নাম, এটি প্রপার নাউন, এর প্রথম অক্ষরটা ফার্স্ট লেটারটা হবে ক্যাপিটাল লেটার এবং এর পূর্বে কখনো আর্টিকেল হয় না। তোমরা খেয়াল করবে যখন বই পড়ো, প্যারাগ্রাফ পড়ো, কোনো কম্প্রিহেনশন পড়ো, তখন খেয়াল করবে যে স্থানের নামের পূর্বে আর্টিকেল নেই, কোনো মানুষের নামের পূর্বে কখনোই আর্টিকেল দেখা যায় না, এ অ্যান্ড দি কোটোই দেখা যায় না। তো সেক্ষেত্রে যদি তোমাদের পরীক্ষা আসে যে রহিম এর পূর্বে কোন আর্টিকেল বসবে, তখন তোমরা নিঃসন্দেহে ক্রস দিয়ে বুঝিয়ে দিবে যে না, এখানে আর্টিকেল হবে না। এবারে তিন নম্বর নিয়মটা খেয়াল করো, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল কোনগুলো? পদার্থবাচক বিশেষ্য, তো এই পদার্থবাচক বিশেষ্যের পূর্বে কখনো আর্টিকেল বসে না। পদার্থ কোনগুলো? ওয়াটার, গোল্ড, সিলভার, আয়রন, এগুলো হচ্ছে পদার্থ। দেখো, এই গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, সোনা হচ্ছে মূল্যবান পদার্থ, তো এই স্বর্ণ একটি পদার্থ, এর পূর্বে কোনো আর্টিকেল নেই, এখানে ক্রস দেওয়া আছে। পরবর্তী নিয়মে খেয়াল করো, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনটা হলো কি? গুণবাচক বিশেষ্য, এই গুণবাচক বিশেষ্যের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। আমি দিয়ের ব্যবহারের সময় গত ক্লাসে আমি বলেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু সেখানে দেখাইছিলাম যে সম্ভবত অনেস্টি এর পূর্বে আর্টিকেল বসছিল, না কাইন্ডনেস, কাইন্ডনেসের আগে আর্টিকেল বসছিল, তো সেটা ছিল নির্দিষ্ট, অর্থাৎ কাইন্ডনেস অফ মহসিন, মনে আছে তোমাদের? কাইন্ডনেস অফ মহসিন, অর্থাৎ মহসিনের দয়া। কিন্তু ইন্ডিভিজুয়ালে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, যেমন অনেস্টি, সততা, কাইন্ডনেস, তাহলে কিন্তু আর্টিকেল হবে না, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কখনো আর্টিকেল হয় না। পরের নিয়মটা খেয়াল করো, উদ্যান, ভবন, সড়ক, বিদ্যালয়, মহাবিদ্যালয়, হাসপাতালের মোড়, বাজারের নাম, এদের পূর্বে আর্টিকেল হয় না। উই ওয়েন্ট টু ড্যাশ চিলড্রেন্স পার্ক, এই চিলড্রেন্স পার্ক একটি এলাকা এবং এটি একটি উদ্যানের মতোই, তো এর পূর্বে আর্টিকেল হবে না। পরের নিয়মটা দেখো, খাবারের নামের পূর্বে সাধারণত আর্টিকেল হয় না। খাবারের নাম যেমন লাঞ্চ, সাফার, ডিনার, হ্যাঁ, ব্রেকফাস্ট, এই সমস্ত খাবারের নামের পূর্বে আর্টিকেল হয় না। শি মে ইনভাইট টু ইউ ড্যাশ লাঞ্চ, এই ড্যাশের জায়গায় যেহেতু এটা খাবারের নাম, লাঞ্চ, ডিনার, সাপার, এগুলো এর পূর্বে আর্টিকেল হবে না। পরবর্তী নিয়মটা খেয়াল করো, খেলার নামের পূর্বে সাধারণত আর্টিকেল হয় না। খেলা যেমন প্লে বল, এই যে খেলা, খেলার নামের পূর্বে আর্টিকেল হয় না। পরের নিয়মটা খেয়াল করো, সাধারণত মানব জাতির অর্থে মানুষ, নারী, হ্যাঁ, এবং বাবা মা, চাচা চাচি, শিশু মামা, এই যে সম্পর্ক, রিলেশনশিপ, এর পূর্বেও আর্টিকেল হয় না। যেমন আন্টি, আঙ্কেল, হ্যাঁ, এসবের পূর্বে আর্টিকেল হয় না, সম্পর্কের নামের পূর্বে। ড্যাশ, প্রথমে ড্যাশ দেওয়া আছে, চিলড্রেন আর ফন্ড অফ সুইট, শিশুরা মিষ্টি পছন্দ করে, এই শিশুরা, এই যে এখানে বলা আছে নারী, শিশু, মামা, খালা, চাচু, এদের পূর্বে আর্টিকেল হয় না, এখানে নিঃসন্দেহে তোমরা ক্রস চিহ্ন দিবে। পরের নিয়মে খেয়াল করো, ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। ভাষা, এখানে ফ্রেঞ্চ লিখে রেখেছি, পাকিস্তানি হতে পারে, বাংলা হতে পারে, এই যে ভাষা, এই ভাষার নামের পূর্বে আর্টিকেল হবে না। এরপরে কিছু রোগ, কলা, বিজ্ঞান বিষয়ক নামের পূর্বেও আর্টিকেল হয় না, যেমন রোগ, ক্যান্সার, ডায়রিয়া, তাই না? তারপরে সায়েন্স, কমার্স, এদের পূর্বে আর্টিকেল হয় না। এরপরের নিয়মটা একটু দেখি, দিন ও মাসের নামের পূর্বে কখনো আর্টিকেল বসে না। মাসের নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপর স্যাটারডে, সানডে, ম্যান্ডে, এই যে দিনের নাম এবং মাসের নাম, এদের পূর্বে কখনো আর্টিকেল হয় না। এই যে ড্যাশ, ফ্রাইডে ইজ এ গভর্নমেন্ট হলিডে, শুক্রবার হচ্ছে সরকারি ছুটির দিন,
তো এর এখানে ক্রস দিতে হবে কারণ কি দিনের নাম এবং মাসের নামের পূর্বে কখনো আর্টিকেল হয় না তো এরপরে নিয়মটা খেয়াল করি উৎসবের নামের পূর্বে আর্টিকেল বসে না এখানে আমি উৎসব লিখে রেখেছি আমাদের ঈদ তারপর ক্রিসমাস ডে তারপর যে বিভিন্ন ধরনের রিলিজিয়াস যে ফেস্টিভ্যালগুলো আছে উৎসব রয়েছে এদের পূর্বে কখনো আর্টিকেল হয় না ঈদ ইজ দ্য রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ মুসলিম মুসলমানদের একটা ধর্মীয় অনুষ্ঠান উৎসব এই উৎসবের নামের পূর্বে কখনো আর্টিকেল হবে না সে যে ধর্মেরই হোক না কেন এরপরে ইডিওমেটিক ফ্রেজ এর পূর্বে আর্টিকেল হয় না যেমন অ্যাট ওয়ান্স এটি একটা ফ্রেজ এই ফ্রেজের পূর্বে আর্টিকেল হয় না ক্রস দিতে হবে প্রিপোজিশনের পূর্বে আর্টিকেল কখনোই বসে না যখন নাউনের পূর্বে আর্টিকেল হবে কিন্তু এই নাউনটার পূর্বে যখন ইন থাকবে ইন ফিল্ড যদি হয় তখন আর্টিকেল এর মাঝে বসতে পারে কিন্তু এই ইনের পূর্বে আর্টিকেল হবে না প্রিপোজিশনের পূর্বে আর্টিকেল হবে না হবে নাউনের পূর্বে পরের নিয়মটা একটু খেয়াল করি অ্যাজেকটিভ ও নাউনের মাঝখানে আমি যে নিয়মটা একটু আগে দেখাইছিলাম যে এ গুড টিচার তো এ গুড টিচার গুড এ টিচার কখনোই হবে না প্রথম উদাহরণটা দেখছিলাম এ টিচার কিন্তু এ টিচার এ টিচার টিচারের আগে বসছে কিন্তু তারপরে এ গুড টিচার হয়েছে কিন্তু গুড টিচার যদি হয় এর মাঝখানে গ্যাপ দিলে গুড এ টিচার কখনোই হবে না তখন অ্যাজেক্টিভ এবং নাউনের মাঝে হবে না তখন অ্যাজেক্টিভের আগে চলে আসবে যেমন হি ইজ এ গুড বয় এই গুড বয় এর মাঝে হবে না গুড যখনই এই বয়টার আর্টিকেল থাকবে যদি এই বয়টার এই নাউনটার কখনো অ্যাজেক্টিভের প্রয়োজন হয় তখন অ্যাজেক্টিভটা সরে সরি আর্টিকেলটা সরে অ্যাজেক্টিভের পিছনে বসে যাবে অর্থাৎ অ্যাজেক্টিভ এবং নাউন একেবারে ক্লোজ পাশাপাশি থাকবে এরপরে শেষ নিয়মটা দেখি পসেসিভ কেস ও নাউনের মাঝেই কখনো আর্টিকেল হয় না পসেসিভ কেস এবং নাউন সবসময় পাশাপাশি অবস্থান করে যেমনটা অ্যাজেক্টিভ এবং নাউন পাশাপাশি অবস্থান করে দিস ইজ মাই পেন ইওর বুক ইওর এ বুক কোনোদিনও হবে না মাই এ পেন হবে না মাই দি পেন হবে না মাই পেন সুতরাং তোমরা বুঝতে পারছো যে অ্যাজেক্টিভ এবং নাউনের মাঝে যেমন আর্টিকেল বসে না তো নাউনের এই যে নাউনের পূর্বে যদি পসেসিভ কেস থাকে এই পসেসিভ কেস এবং নাউনের মাঝেও কখনো আর্টিকেল হবে না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা বুঝতে পারছো যে আমার এই কতগুলো নিয়ম সংগ্রহ করে রেখেছি তোমাদের সুবিধার জন্য তোমরা এটি আমার এই ভিডিও থেকে এত সময় যে স্টিলভাবে দেখানো হলো কাট করে নিবে এবং এটা একটু মেমোরাইজ করবে তাহলে তোমাদের কোথায় কোথায় আর্টিকেল বসবে না এই সংক্রান্ত কোনো সমস্যা আশা করি থাকবে না এবং পরবর্তী ক্লাসে আজকে আর আলোচনা করছি না সময় বেশি হয়ে গেছে তো আমি পরবর্তী ক্লাসে আর্টিকেল নিয়ে আর্টিকেলের উদাহরণ নিয়ে পরীক্ষায় কীভাবে আসবে এবং কীভাবে সলিউশন করব এ নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার এই সমস্ত ছাত্রদের ক্লাসগুলো দেখবে এবং মনোযোগ সহকারে শুনবে এ নিয়েই আমরা তোমাদের একটা পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা আছে তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ